আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন কেরিয়াটা সাইটের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এমন দশটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একজন কম্পিউটার ইউজারকারী বা ইন্টারনেট ইউজারকারী হিসেবে জানা একান্তই প্রয়োজন আপনি যদি ইন্টারনেট জগতে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই মোস্ট ইউজফুল এই দশটি ওয়েবসাইট সম্পর্কে আপনাকে জানতে হবে তবে অনুরোধ থাকবে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন প্রিভিয়ার্স প্রথমে আমি আমার গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ব্রাউজারে আসার পর প্রথমে আপনাদেরকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে মেগা ডট আইও আমি গুগলের সারাদবারে সার্চ করবো মেগা ডট আইও দেন প্রেস করলাম এখন আমাদের সামনে মেগা ডট আয়ো ওয়েবসাইটের ইন্টারফেসটি চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ জিবি ফ্রি স্টোরেজ অর্থাৎ এখানে আপনি অ্যাকাউন্ট করার মাধ্যমে বিশ জিবি ফ্রি পেয়ে যাবেন এখন এই স্টোরেজের ভিতরে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুরুত্বপূর্ণ ছবিগুলো ইজিলি রাখতে পারবেন অনেক সময় আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় বা আমাদের ল্যাপটপ নষ্ট হয়ে যায় ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে এই হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোও কিন্তু আমরা হারিয়ে ফেলি আপনি যদি এই মেগা ডট আয়ুতে অ্যাকাউন্ট করার মাধ্যমে এখানে যদি আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুরুত্বপূর্ণ ছবি অডিও ভিডিও পিডিএফ এগুলো রেখে দেন তাহলে কিন্তু আপনার এগুলো হারানোর কোনো চান্স নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা ফ্রিতে এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন দেন এখানে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো এখানে রেখে দিবেন তাহলে কিন্তু এগুলো আর হারানোর রিস্ক থাকবে না তো এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চালু হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দেন আপনি এই দুটো অপশনে টিকমার্ক করে দিলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি এখানে ইজিলি আপনার প্রয়োজনীয় ইমেজ প্রয়োজনীয় ভিডিও অডিও পিডিএফ ফাইল রাখতে পারবেন এবং আপনি যদি চান যে এখানে আপনি আরও বেশি স্টোরেজ বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পার্সেস করতে পারবেন এখানে পার্সেস করার অপশন রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে ওয়ান ট্রাবাইট কিনবেন সেক্ষেত্রে আপনি এখানে তাদের যে বাজেটটা রয়েছে বাজেটটা পে করে কিন্তু এটা কিনতে পারবেন আশা করি এই ওয়েবসাইটের কাজটি বুঝতে পেরেছেন তো আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটিতে আমরা এখন যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পিক রিসাইজ ডট কম আমি সার্চ বারে লিখে দিচ্ছি পিক রিসাইজ ডট কম লিখে এন্টার করলাম এন্টার করার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এখন আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা যে কোনো পিককে রিসাইজ করতে পারি তো রিসার্চ করার জন্য আপনার যদি কম্পিউটার থেকে কোনো ইমেজ নিয়ে এসে রিসার্চ করেন সেক্ষেত্রে আপনি ফরম কম্পিউটারে ক্লিক করবেন অথবা আপনি এই ব্রাউজার অপশনেও ক্লিক করতে পারেন তো আমি ব্রাউজারে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার পর আপনার ইমেজটি যেখানে রয়েছে আপনি সেখান থেকে ইমেজটি নিয়ে আসবেন তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে নিব সাপোজ আমি এই ইমেজটি নিয়ে নিলাম ইমেজটি এখানে আপলোড হয়ে যাবে দেন এখন যদি আমি আমার এই ইমেজটিকে রিসেস করতে চাই সেটা কিন্তু ইজিলি এখান থেকে করতে পারবো ধরুন আপনি এটাকে ক্রোপ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ক্রোপ সিলেকশন এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনি কতটুকু ক্রোপ করতে চাচ্ছেন সেটা এখান থেকে টেনে নিয়ে সিলেক্ট করে দিবেন তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি দেন আমি চাচ্ছি যে এটা এতটুকু ক্রোপ হবে সেক্ষেত্রে আমি এটা ইজিলি করতে পারবো ওকে আমি এতটুকু ক্রোপ করতে চাচ্ছি দেন আমি যদি আবার ক্রোপ সিলেকশন এই অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু এতটুকুই আমার সামনে ক্রপ হয়ে যাবে দেখুন এটা কিন্তু ক্রপ হয়ে গিয়েছে এখন আপনি যদি চান এটাকে রোটেট করবেন সেটাও করতে পারবেন ফিলিপ চাইলে ফিলিপও করতে পারবেন দেন আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পারবো এখান থেকে আপনি আরও বিভিন্ন সিমিলার সাইজ এটাকে প করতে পারবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিন্তু সিমিলার সাইজ চুজ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু এটাকে ফ্রেমও ইউজ করতে পারেন আপনি এখানে ক্লিক করলে কোন ধরনের ফ্রেম ইউজ হবে সেটা দেখতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো ইফেক্টও ইউজ করতে পারেন তো আমি আপাতত এগুলো করতেছি না আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ইমেজ ফাইল ফর্মেট আপনি এই ইমেজটাকে কোন ফর্মেটে ডাউনলোড করতে চান আপনি চাইলে জেপিজি জিআইএফ পিএনজি বি এই ফর্মেটগুলোতে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি যদি পিএনজিতে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে পিএনজি সিলেক্ট করে দিব দেন আমরা একটু নিচে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানটাতে ক্লিক করবো এখানটাতে ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে আসার পর আমরা যদি আমাদের এই ইমেজটিকে সেভ করতে চাই আমাদের কম্পিউটারে সেক্ষেত্রে সেভ টু ডিক্স একটাতে ক্লিক করব। সাথে সাথে আমাদের এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমি যে ইমেজটিকে রিসার্চ করেছি সেটা কিন্তু আমার সামনে চলে এসেছে তো এভাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যে কোনো ইমেজকে রিসার্চ করতে পারবেন তো আমরা আমাদের আজকের ভিডিওর তৃতীয় নাম্বার ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর তৃতীয় নাম্বার ওয়েবসাইটটি হচ্ছে চিপ ডট কম আমি গুগলের সার্চ বারে সার্চ করলাম চিপ ডট কম এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইট বিল করতে চান প্রথমত সেই ওয়েবসাইটের একটি নাম চুজ করতে হবে এবং আপনাকে দেখতে হবে সেই নামে ডোমেন হোস্টিং খালি আছে কিনা যদি সেই নামে ডোমেন হোস্টিং খালি না থাকে তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট রান করতে পারবেন না তো আমরা একটি নাম দিয়ে এখানে চেক করে দেখাবো যে আমরা কিভাবে আমাদের নেমকে এখানে সার্চ করব এবং সেই নামে ডোমেন হোস্টিং নিতে আমাদের কত ডলার খরচ হবে তো আমি আমার ক্যারিয়ার টাচ আইডির নাম এখানে দিয়ে দিচ্ছি দেন আমি এখানে ডট কম দিয়ে সার্চ করবো দেখব যে কেরিয়ার আইটি ডট কম নামে ডোমেন হোস্টিং খালি আছে কি না তো আপনি যে নামটি চুজ করবেন সেই নামটি দিয়ে এবং আপনি যদি এখানে ডট নেট চান ডট নেট দেবেন ডট এক্স ওয়াই জেড চান ডট এক্স ওয়াই জেড দেবেন দেন দিয়ে এখানে সার্চ করবেন এখানে সার্চ করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে যে আপনার এই ডোমেন হোস্টিংটি খালি আছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি কেরিয়ারটাস আইটি ডট কম এই ওয়েবসাইটটি কিন্তু খালি রয়েছে এবং আমি চাইলে এটাকে এখান থেকে পার্সেস করতে পারবো এর জন্য আমাকে প্রত্যেক ইয়ারে আট দশমিক নয় আট অর্থাৎ নয় ডলারের কাছাকাছি কিন্তু আমার খরচ হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার পছন্দের ডোমেন হোস্টিং এখান থেকে নেবেন এবং আপনি যদি চান যে এখান থেকে কেরিয়ারটাস আইটি ডট অ্যাকাডেমি কেরিয়ারটাস আইটি ডট কেরিয়ার্স আইটি ডট নেট কেরিয়ারটাস আইটি এই ওয়েবসাইটগুলো নিবেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি ইজিলি পারচেজ করতে পারবেন তো এখন আপনি যদি এমন একটি নাম চুজ করেন যে নামটা অলরেডি কেউ চুজ করেছে বা ওই নামে ডোমেন হোস্টিং কেউ কিনে ফেলেছে সেক্ষেত্রে আপনি কি করবেন তো আমি যদি এখানে সার্চ করি অনলাইন আর্নিং টিপস ডট নেট আমি এটা সার্চ করে দেখব যে এই ওয়েবসাইটটি খালি আছে কিনা দেখুন এই ওয়েবসাইটটি কিন্তু খালি নেই আমরা যদি এখানে আমাদের নিয়ে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই কিন্তু হয়ে হাজার বিশ সালে কেউ এই ডোমেন হোস্টিংটি কিনে রেখেছে এখন আপনি কিন্তু চাইলে এটাকে পার্সেস করতে পারবেন না এখন আপনার যদি এই ডোমেন হোস্টিংটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যারা এই ডোমেন হোস্টিংটি ক্রয় করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের থেকে চাইলে আপনি কিনতে পারবেন সেক্ষেত্রে তারা যদি আপনাকে বলে যে আপনি যদি এই ডোমেন হোস্টিংটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে বিশ লাখ টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি সেই টাকা দিতে রাজি থাকেন তাহলে কিন্তু তারা আপনাকে দিতে পারবে সেক্ষেত্রে আপনি মেক অফারে ক্লিক করবেন এবং মেক অফারে ক্লিক করে তো এখান থেকে আপনি তাদেরকে অফার পাঠাতে পারেন যে আমি আপনার এই ডোমেন হোস্টিংটি নিতে চাই আপনার বাজেট কত তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো এই নেম চিপ এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা কিন্তু আমাদের জন্য ইজিলি ডোমেন হোস্টিং ক্রয় করতে পারি এবং আমরা আমাদের পছন্দের যে নেমটি সিলেক্ট করেছি আমাদের ওয়েবসাইটের জন্য সেটা এখানে সার্চ করে দেখতে পারি যে সেই হোস্টিং খালি আছে কিনা তো আশা করি এই ডট কম পেরেছেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর চতুর্থ ওয়েবসাইটটিতে আমাদের আজকের ভিডিওর চতুর্থ ওয়েবসাইটটি হচ্ছে ফটোপিয়া ডট কম আমি আমার সার্চ বারে ফটোপিয়া ডট কম লিখে সার্চ করছি ওকে ফটো পেয়া লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোশপ কি নিয়ে এসেছি কারণ আপনি নতুন একটি কম্পিউটার রান করেছেন বা ল্যাপটপ রান করেছেন আপনার সেই ল্যাপটপে বা কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি নেই বাট আপনার ফটোশপের কাজ করা প্রয়োজন সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন আপনি চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ফটোশপ সফটওয়্যারে আপনি যেভাবে কাজ করতে পারতেন সেম সেভাবেই আপনি এই অনলাইন ভিত্তিক ফটোশপটির মাধ্যমেও কাজ করতে পারবেন তো অনলাইনের মাধ্যমে আপনি ফটোশপের কাজ করার জন্য ফটোপ্রিয়া ডট কম এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আপনি ফটোশপের সমস্ত কাজ ইজিলি করতে পারবেন তো আমি এখানে একটি নিউ ডকুমেন্ট নিচ্ছি এবং আপনি নেই ডকুমেন্টের সাইজ কত করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি ইজিলি করে দিতে পারবেন তো আমি যদি টুইটার হেডারের জন্য একটি সাইজ নিতে চাই সেক্ষেত্রে টুইটার হেডার এখানে সিলেক্ট করব দেন আমি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব এখন টুইটার হেডারের যে সাইজটি রয়েছে সেটা কিন্তু আমার সামনে চলে এসেছে দেন আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই সেটাও কিন্তু এখান থেকে ইজিলি লিখতে পারবো তো আমি এখানে আসার পরে দেন আমি এখানে লিখে দিলাম কেরিয়ার টাচ আইটি এখন আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছে মতো বড় ছোট কিন্তু করতে পারবেন দেখুন ফটোশপে আমরা নর্মালি যেভাবে কাজ করে থাকি সেভাবে কিন্তু আমরা এখানে করতে পারছি দেন আমরা কিন্তু চাইলে ইজিলি এই কাজগুলোকে এখান থেকে করতে পারতেছি আশা করি ফটোশপে আপনি যেভাবে কাজ করেন আপনি এই অনলাইন ভিত্তিক ফটোশপেও কিন্তু আপনি সেভাবে কাজ করতে পারবেন আমরা আমাদের আজকের ভিডিওর পঞ্চম নম্বর ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর পঞ্চম নম্বর ওয়েবসাইটটি হচ্ছে ফাইল ডট পিৎজা আমি এখানে সার্চ করব ফাইল ডট পিজ্জা লিখে এখানে সার্চ করার পরে আমার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে এসেছে তো এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আমরা নর্মালি আমাদের জিমেইলের মাধ্যমে পঁচিশ এমবির উপরে কোনো ফাইলকে ট্রান্সফার করতে পারি না কিন্তু আপনি এই ফাইল পিজ্জার মাধ্যমে পঁচিশ জিবির উপরে যে কোনো ফাইল বা ফোল্ডারকে ট্রান্সফার করতে পারবেন তো সেটা করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট এ ফাইলে ক্লিক করবেন এবং আপনি যে ফাইলটি ট্রান্সফার করতে চান সেটা নিয়ে আসবেন তো আমি এখান থেকে একটি ভিডিও যদি ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম দেন এখান থেকে ওপেন করলাম এখন আমাদের এই ভিডিওটি প্রসেসিং হচ্ছে এবং আমাদের এই ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ এমবির উপরে এখন আমরা আমাদের এই ভিডিওটি যদি কোথাও ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে এখানে যে লিঙ্কটি ক্রিয়েট হয়েছে আমরা এই লিঙ্কটিকে কপি করব। কপি করে আমরা আমাদের ইমেইলে চলে যাব ইমেইলে আসার পরে আপনি যাকে এই ফাইলটি ট্রান্সফার করতে চাচ্ছেন তার ইমেইলে সেটা সেন্ড করে দিলেই কিন্তু সেটা চলে যাবে সাপোজ আমি এখান থেকে আমার অন্য একটি ইমেইল এটাকে ট্রান্সফার করতে চাচ্ছি তো এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম দেন এখানে একটি সাবজেক্ট দিয়ে দিলাম দেন এখানে আমি যে লিঙ্কটিকে কপি করেছি লিঙ্কটি পেস্ট করে দিলাম এখন আমি যদি এখান থেকে সেন্ড করি তাহলে কিন্তু এই ইমেইলটি আমার সেই ইমেইলে সেন্ড হয়ে যাবে এবং সে এভাবে দেখতে পারবে এবং এখানে ক্লিক করলে তার সামনে কিন্তু এভাবে চলে আসবে তো এখানে আসার পরে সে যদি ডাউনলোড অপশনে ক্লিক করে সে কিন্তু ইজিলি এটাকে ডাউনলোড করতে পারবে আপনি কিন্তু নর্মালি আপনার জিমেইলের মাধ্যমে পঁচিশ এমবির উপরে কোনো ফাইলকে আপনি ট্রান্সফার করতে পারবেন না তো আশা করি ফাইল ডট কম মাধ্যমে আপনি পঁচিশ এমবির উপরে যে কোনো ফাইলকে ট্রান্সফার করতে পারবেন এবং সে ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারবে তো আমরা আমাদের আজকের ভিডিওর ষষ্ঠ নম্বর ওয়েবসাইটটি চলে যাব। আমাদের এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে আমরা যারা সিবি মেক করতে চাই তারা কিন্তু প্রথম অবস্থায় অনেক টেনশনে থাকি যে আমরা সিবি কিভাবে মেক করব। কিভাবে মেক করলে আমাদের সিবি স্ট্যান্ডার্ড হবে কিন্তু আপনি যদি এই রিজিউম বিল্ট ডট কমের মাধ্যমে আপনার সিবিটি বিল্ড করেন তাহলে কিন্তু আপনি একটি স্ট্যান্ডার্ড সিবি তৈরি করতে পারবেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া থাকবে আপনি যেটা পছন্দ করবেন সেই ট্যাম্পলেটের উপর ভিত্তি করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটি সুন্দর সিবি তৈরি করতে পারবেন তো সেটা করার জন্য আপনি এখান থেকে বিল্ট মাই রিজিউম এখানটাতে ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম তিনটি অপশন ওপেন হয়ে যাবে তো এখান থেকেও আপনি আবার বিল্ড মাই রিজিউমে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অনেকগুলো রিজিউম দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে চুজ করবেন যে আপনার জন্য কোন রিজিউমটা বেস্ট তো আপনি এখান থেকে দেখে নেবেন এখানে কিন্তু অসংখ্য রিজিউম রয়েছে আপনার যে রিজিউমটি পছন্দ হয় আপনি সেই রিজিউমটির উপর কার্সন নিয়ে যাবেন এবং কার্সন নিলেই এখানে দেখতে পারবেন ইউজ দিস ট্যাম্পলেট অর্থাৎ আপনি যদি এই রিজিউমের ট্যাম্পলেটটা ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ দিস ট্যাম্পলেটের উপরে ক্লিক করবেন ইউজ দিস ট্যাম্পলেটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এখন আমাদের রিজিউম বা সিবির উপরে যে হেডিংটা থাকে আপনি হেডিংটা কিভাবে সাজাবেন এখানে কিন্তু চলে এসেছে দেন আপনি জাস্ট এখানে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন এবং সেভ অ্যান্ড নেক্সট দিলে সেই ইনফরমেশনগুলোই আপনার সেই ট্যাম্পলেটে অ্যাড হয়ে যাবে তো এখানে শুরুতে আপনি দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এবং এখানে আপনার সিটি দিবেন জিপ কোড দিবেন কান্ট্রি দিবেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিবেন এগুলো প্রোভাইড করার পরে আপনি দেন সেই ব্যান নেক্সটে ক্লিক করবেন সেই ব্যান নেক্সটে ক্লিক করার পর পরবর্তী অপশানে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে আপনাকে এক্সপেরিয়েন্স সেকশনের জন্য কিছু টিপস তারা দিচ্ছে আপনি এগুলো একটু কাইন্ডলি পরে নেবেন দেন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এখন আপনি এখানে আপনার এমপ্লয়ার বা জব টাইটেল সিটি এস্টেট আপনি এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার পূর্ব এক্সপিরিয়েন্স আপনি পূর্বে যেখানে জব করেছেন সেটা কবে স্টার্ট করেছিলেন কত সালে স্টার্ট করেছিলেন কবে শেষ করেছেন এবং আপনি যদি সেখানে বর্তমানে প্রেজেন্ট থাকেন সেক্ষেত্রে এখান থেকে এটাকে টিকমার্ক করে দিবেন যে আই প্রেজেন্টলি ওয়ার্ক হেয়ার ওকে এবং আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান আপনার ইচ্ছে মতো এখানে আপনি কিন্তু লিখতে পারবেন বা এখানে অনেক কিছু আপনাকে সাজেস্ট করবে আপনি চাইলে এখান থেকে যে কোনোটাকে চুজ করতে তো আমি এটাকে চুজ করলে এখানে ক্লিক এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো আপনি চাইলে এটাকে এখান থেকে সিলেক্ট করে বোল্ড করতে পারবেন ইটালিকও করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে ছোট বড় আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নিচে চলে যাবেন এবং এখানে সেভ করে দিবেন তো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে যেহেতু আমরা প্রথমে আমাদের এক্সপিরিয়েন্স এখানে কোনো কিছু অ্যাড করিনি সেক্ষেত্রে আমরা পরবর্তী অপশনে যেতে পারিনি তো আপনি যখন আপনার রিজিউম করার জন্য এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ইজিলি সেভ করে নিতে পারবেন তো আশা করি এখন থেকে আপনি ইজিলি আপনার রিজিউমকে প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন এই রিজিউম বিল্ড ডট কমের মাধ্যমে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর সপ্তম নম্বর ওয়েবসাইটটিতে আমাদের আজকের ভিডিওর সপ্তম নম্বর ওয়েবসাইটটি হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি ডট কম তো আমি সার্চবারে লিখছি প্রিন্ট ফ্রেন্ডলি ডট কম এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের আজকের এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আমরা যখন অন্য কোনো ওয়েবসাইটে যাই বা সেখান থেকে কোনো আর্টিকেল পড়তে চাই এবং আমরা আমাদের পছন্দের আর্টিকেলটি ডাউনলোড করতে চাইলে সেই আর্টিকেলের ভিতরে বিভিন্ন অ্যাডভার্টাইজ থাকে এবং ডাউনলোড করার পরে সেই অ্যাডভার্টাইজগুলোও ডাউনলোড হয়ে যায় যেটা কিন্তু আমাদের জন্য বিরক্তিকর তো আমরা চাইলে আমাদের এই ওয়েবসাইটটির মাধ্যমে অ্যাডভার্টাইজগুলোকে রিমুভ করে শুধুমাত্র যে টেক্সটগুলোকে আমরা ডাউনলোড করতে চাই সেগুলোকে ডাউনলোড করতে পারবো তো আমি যদি এখান থেকে একটি নিউ ট্যাব নেই এবং এখানে সার্চ করি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং কী কীভাবে ফ্রিল্যান্সিং করে তো আমি একটি আর্টিকেল সাইডে চলে গেলাম এখন আমরা যদি এখান থেকে একটু নিচে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কিছু ইমেজ রয়েছে এভাবে আপনি একটি আর্টিকেলের মধ্যে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন যা ডাউনলোড করার পরেও আপনি এখানে দেখতে পারবেন যা আপনার জন্য বিরক্তিকর হয়ে যাবে তো এখন যদি আপনি এই অ্যাডভার্টাইজগুলো ছাড়াই আপনার এই টেক্সটগুলোকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই লিঙ্কটিকে কপি করবেন কপি করে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব এবং এখানে আমরা সেই লিঙ্কটিকে পেস্ট করে দিব দেন আমি যদি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের ওই লিঙ্কের যতগুলো টেক্স আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো টেক্স সেকশনকে কিন্তু রিমুভ করে দিতে পারি এবং আমরা চাইলে এখান থেকে যে অ্যাডভার্টাইজটা দেখতে পেয়েছি সেটাকেও কিন্তু রিমুভ করে দিতে পারবো তো আমরা একটু নিচে চলে যাই দেখি আমাদের এই আর্টিকেলটির ভিতরে কোনো ধরনের অ্যাডভার্টাইজ বা ইমেজ রয়েছে কিনা না দেখুন এখানে একটি ইমেজ রয়েছে আমি চাইলে এই ইমেজটি ডিলিট করতে পারি আমি ডিলেট অপশানে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু ইমেজটি ডিলেট হয়ে গেল তো এভাবে এই আর্টিকেলগুলোর মধ্যে যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন তাহলে কি হবে আপনার আর্টিকেলটি একটি ফ্রেশ আর্টিকেল হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এখন আপনার পিসির সাথে যদি প্রিন্টার কানেক্ট করা থাকে আপনি ইজিলি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন বা আপনি যদি চান যে আপনার এই আর্টিকেলটিকে আপনি পিডিএফ করে রাখবেন সেক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই আর্টিকেলটি পিডিএফ ডাউনলোড হওয়ার জন্য একটি অপশন চলে আসবে তো আপনি কোন সাইজে এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন সেটাও এখানে আপনি দিয়ে দিতে পারবেন এখানে এ ফোর সাইজে আপনি প্রিন্ট করতে চাইলে এ ফোর সাইজ থাকবে দেন আপনি ডাউনলোড ইউর পিডিএফ এটাতে ক্লিক করবেন আপনার এই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে আমাদের পিডিএফটি ডাউনলোড কিন্তু হয়ে গেলো এখন যদি আমি এখান থেকে ওপেন করি দেখুন এখানে আমাদের পিডিএফটি কিন্তু ওপেন হয়ে গেল এবং এই আর্টিকেলটির ভিতরে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু নেই একটি ফ্রেশ আর্টিকেল আমরা পেয়ে গিয়েছি এবং দেখতেও সুন্দর লাগছে তো আশা করি এই প্রিন্ট ফ্রেন্ডলি ডট কম ওয়েবসাইটটির কাজটিকে আপনাদের বোঝাতে পেরেছি দেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর অষ্টম নম্বর ওয়েবসাইটটিতে আমাদের আজকের ভিডিওর অষ্টম নম্বর ওয়েবসাইটটি হচ্ছে ফন্ট বিডি ডট কম ফন্ট বিডি ডট কম লিখে আমি সার্চ করলাম সার্চ করার পরে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চালু হয়ে যাবে ভিউয়ার্স অনেক সময় আমাদের কাজ করার ক্ষেত্রে বাংলা ফন্ডের প্রয়োজন হয় এবং স্টাইলিস্ট বাংলা ফন্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রিতে কিছু বাংলা ফন্ড পেয়ে যাব যেগুলো আমরা ডাউনলোড করে ইনস্টল করে আমরা ইজিলি মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ফটোশপের মতো সফটওয়্যারগুলোতেও ইউজ করতে পারবো তো আমরা যদি এখান থেকে একটু নিচে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রি ফন্ডগুলো এখানে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট পাবো এখানে দেখতে পাচ্ছেন একটি ফন্ট রয়েছে ফন্টটি তৈরি করেছেন মাহফুজ মিম্মা এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নীলাঞ্জনা এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইলের অনেক সুন্দর সুন্দর বাংলা ফোন পেয়ে যাবেন তো আপনার যে ফন্টগুলো পছন্দ হবে আপনি সেটা ইজিলি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন কারণ এগুলো হচ্ছে ফ্রি বাংলা ফন্ট। তো এখান থেকে আপনার যে ফন্টটি পছন্দ হয় আপনি যদি সেটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি ডাউনলোড অপশন ক্লিক করবেন এখন আমি যদি এখান থেকে একটু নিচে চলে যাই এবং আমরা চাইলে এখান থেকে আরও বিভিন্ন ফন্ট দেখতে পারবো এবং আরও দেখুন এই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটির ভিতরে যে ফন্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এখানে অসংখ্য ফন্ট এভাবে রয়েছে তো এখান থেকে আপনি ধরুন এই ফোনটি ডাউনলোড করতে চাচ্ছেন তো ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি অপশন চলে আসবে তো আপনি এখানে আপনার ইচ্ছে মতো কিছু লিখতে পারেন লিখলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সেই লেখাটি এই ফোনটি ডাউনলোড করার পরে কেমন দেখা যাবে অর্থাৎ আপনি এই ফোনটি ইউজ করলে আপনার লেখাগুলো কেমন দেখা যাবে তো আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম মোহাম্মদ ওকে দেন আমি চাইলে এই ফোনটিকে বড় করতে পারবো বড়ো করলে এভাবে দেখা যাবে ছোটো করতে পারবো ছোটো করলে এভাবে দেখা যাবে এবং আমি চাইলে এটাকে লম্বা করতে পারবো বা একটু শর্ট করেও দিতে পারবো এবং আমি চাইলে এটাকে উপরে নিতে পারবো নিচে নিতে পারবো আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার এই ফোনটার নমুনা দেন এটা যদি আপনি ডাউনলোড করতে চান আপনি এখান থেকে নিচে চলে যাবেন এবং নিচে গিয়ে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে দেন আপনি এখান থেকে স্টার ডাউনলোড করবেন এবং এখান থেকে আপনি ওপেন করে ইনস্টল করে আপনাকে নিতে হবে তো এভাবে চলে আসবে নর্মালি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু আপনি এই ফোনটি আপনার মাইক্রোসফট এমন এমনকি ফটোশপের মতো সফটওয়্যারগুলোতেও ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ফন্ট এখান থেকে পছন্দ করবেন ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ব্যবহার করবেন দেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর নবম নম্বর ওয়েবসাইটটিতে তো আমাদের আজকের ভিডিওর নবম ওয়েবসাইটটি হচ্ছে বঙ্গবিদি ডট কম তো আমি এখানে সার্চ করব বঙ্গবিদি ডট কম লিখে ওকে বঙ্গবেটি ডট কম লিখে সার্চ করার পরে আমার সামনে বঙ্গবেটি ডট কমের ইন্টারফেসটি চলে এসেছে তো এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আমরা চাইলে ঘরে বসে আমাদের টিভি না থাকা সত্ত্বেও আমরা অনলাইনে টিভি দেখতে পারবো তো অনলাইনে টিভি দেখার জন্য এখানে আমরা টিভি অপশনটি দেখতে পাচ্ছি আমরা এই টিভিতে এখানে ক্লিক করবো অনেকগুলো চ্যানেল ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে লাইভ টিভি দেখতে পারবেন অর্থাৎ লাইভ টিভির আন্ডারে যতগুলো টিভি চ্যানেল রয়েছে সবগুলো কিন্তু আপনি 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 এখানে এখানে দেখতে পাচ্ছেন এবং অ্যারো ক্লিক করে এখান থেকে অসংখ্য টিভি চ্যানেল পেয়ে যাবেন দেন যদি নিউজ চ্যানেলগুলো চান সেক্ষেত্রে আপনি নিউজে চলে আসবেন দেন এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে আপনি নিউজ চ্যানেলগুলোতে চলে আসতে পারবেন আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে এখান থেকে এন্টারটেইনমেন্ট রিলেটেড চ্যানেলগুলো পাচ্ছি তো এন্টারটেইনমেন্ট রিলেটেড চ্যানেলগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি যদি এখান থেকে সময় টিভিতে ক্লিক করি সময় টিভিতে বর্তমানে যে প্রোগ্রামটি চলছে আমরা সেটা দেখতে পারবো তো আপনার ঘরে টিভি না থাকা সত্ত্বেও আপনি এই ইন্টারনেটের মাধ্যমে বঙ্গ ডট টিভি ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো চ্যানেল ইজিলি দেখতে পারবেন তো আশা করি বঙ্গ ডট কম ওয়েবসাইটটির কাজটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর সর্বশেষ ওয়েবসাইটটিতে আমাদের আজকের ভিডিওর দশম ওয়েবসাইটটি হচ্ছে ফটোজ ডট গুগল ডট কম তো আমি সার্চবারে লিখে দেব ফটোজট গুগল ডট কম এটা লিখে আমি এন্টার করলাম এন্টার করার সাথে সাথে আপনি এই ফটোজট গুগল ডট কমের ভিতরে চলে আসবেন তো এখানে আসার পরে এই ডট গুগল ডট কমের প্রধান সুবিধা হচ্ছে আপনি এখানে পনেরো জিবি ফ্রি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আপনার ফটো আপলোড করে রাখার জন্য বা ফটো সংরক্ষণ করে রাখার জন্য আমাদের অনেকের পুরোনো দিনের অনেক ফটো থেকে থাকে আমরা যদি সেই ফটোগুলোকে সংরক্ষণ করে রাখতে চাই সেক্ষেত্রে আমরা ফটোজ ডট গুগল ডট কম কিনতে ব্যবহার করতে পারি কারণ অনেক সময় আমাদের হার্ড হার্ডডিস্ক নষ্ট হয়ে যেতে পারে বা আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে বা আপনার মোবাইল নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এগুলো নষ্ট হওয়ার সাথে সাথে আপনি সেই ফটোগুলোকে হারাবেন সেক্ষেত্রে আপনি যদি ফটোজ ডট গুগল ডট কমের মধ্যে আপনার সেই ফটোগুলোকে সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো হারানোর কোনো চান্স নেই তো এখানে আপনার সেই ফটোগুলো আপলোড করার জন্য আপনি আপলোড অপশনে ক্লিক করবেন যদি আপনার ফটোগুলো কম্পিউটারে থেকে থাকে আপনি কম্পিউটার সিলেক্ট করবেন বা আপনার ফটোগুলো যদি গুগল ড্রাইভে থেকে থাকে সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ সিলেক্ট করবেন যেহেতু আমার ফটোগুলো কম্পিউটারে রয়েছে সেক্ষেত্রে আমি কম্পিউটার সিলেক্ট করে দিলাম এখন আপনি আপনার কম্পিউটারে যে ফোল্ডারে আপনার ফটোগুলো রয়েছে বা আপনি যে ফটোগুলো সংরক্ষণ করতে চান সেগুলো সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটি ফোল্ডারে চলে গেলাম এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে ফটোগুলো রয়েছে আমি এই ফটোগুলোকে আপলোড করব সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু ফটো সিলেক্ট করি দেন আমি যদি এখানে ওপেন অপশনে ক্লিক করি আবার এই ফটোগুলো কিন্তু এখানে আপলোড হতে থাকবে দেখুন এখানে আমি বারোটা ফটো সিলেক্ট করেছি এবং বারোটা ফটো কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাচ্ছে এখন যদি আমার এই ডিভাইসে কোনো ধরনের প্রবলেম হয় আমি অন্য কোনো ডিভাইসে আমার এই ইমেলটি ওপেন করে আমি যদি ফটোজ ডট গুগল ডট কমের ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু ইজিলি আমার এই ফটোগুলো পেয়ে যাব আপনি চাইলেও আপনার গুরুত্বপূর্ণ ফটোগুলো ডট গুগল ডট কমের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি ফটোজ ডট গুগল ডট কম এর কাজটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি সবাই আপনারা আজকে এই টপ টেন ওয়েবসাইটের ব্যবহার করতে পারবেন এবং যা আপনার ইন্টারনেট ব্যবহারে আরো গতি এনে দেবে তো প্রিয় ভিউয়ার্স আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে টপ টেন ওয়েবসাইটগুলোর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই সহযোগিতাটুকুই আমাকে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও বানাতে সহযোগিতা করে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেরিয়ারটা চাইটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ